আজ দুপুরের পর থেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বর্তমানে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির কিন্তু তেমন কোনো দেখা মেলেনি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দু এক পজলা ছিটে ফোটা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি কিন্তু তেমনভাবে হয়নি। তবে ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিতে ভাসছে একাধিক জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে বিগত কয়েকদিন ধরে। তবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও 27, 28, 29 এই তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে। তো বর্তমানে বর্ষা প্রবেশের সাথে সাথে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন আবহাওয়া থাকবে, রেডার অনুযায়ী এবং আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী আপনাদেরকে এক এক করে দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী 27 তারিখ এবং 28 তারিখের আবহাওয়ার আপডেট দেখাই, তারপর 29 তারিখের আবহাওয়ার আপডেট দেখাবো, এর পরবর্তীতে রেডার অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে যদি দেখি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটা জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা জারি হয়নি। দক্ষিণবঙ্গে যদি চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। আর একইভাবে যদি আমরা 29 তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটা জেলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, বাকি উত্তরবঙ্গের জেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে সবুজ সংকেত দেখাচ্ছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, রেডার অনুযায়ী কিন্তু ঠিক উল্টো আবহাওয়া আপডেট দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 29 তারিখে প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন রেডার অনুযায়ী আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও মেঘলা আকাশ, ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে প্রথমেই যদি আমরা কলকাতা দেখি দেখতে পাচ্ছি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা নদিয়া জেলা দেখি, উত্তর চব্বিশ পরগনা দেখি, বর্ধমান দেখি, দুর্গাপুর দেখি, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় যদি দেখি, সিউড়ি দেখি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন মূলত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি আমরা এই সময় একটু উত্তরবঙ্গের দিকে যাই তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে মালদায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তুলনামূলক একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং দেখি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যাই সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বালুরঘাটে সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। মালদায়ও কিন্তু তাই। এরপরে যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা এই মুহূর্তে কাটোয়া দেখি, সিউড়ি দেখি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। বীরভূমের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় নাও হতে পারে। এরপর যদি আমরা শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গায় চলে আসি, পাশাপাশি যদি আমরা বর্ধমান দেখি, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গা এখানে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে। উত্তর চব্বিশ পরগনায় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণ চব্বিশ পরগনায় সন্ধ্যার পরে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকবে। কলকাতাতেও তাই, খড়গপুরের কিছু কিছু জায়গা, ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। এরপরে যদি আমরা 28 তারিখের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখবো 28 তারিখে সকালের দিকে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি দুপুরের দিকে যাই সেক্ষেত্রে আবারও আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া সমস্ত জায়গা রয়েছে, খড়গপুর, চাগুলিয়া এই সমস্ত জায়গা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়ায় বৃষ্টিপাত হতে পারে, তবে পুরুলিয়ায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে যদি বীরভূম জেলা দেখি এই মুহূর্তে বীরভূমের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সব জায়গায় নয়। পরবর্তীতে যদি আবার আমরা উত্তরবঙ্গের দিকে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইভাবে যদি সন্ধ্যার দিকে যাই সেক্ষেত্রে আবারও দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনাজপুর বালুরঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে, মালদায় বৃষ্টিপাত রয়েছে, মুর্শিদাবাদে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ মূলত যদি 28 তারিখ সন্ধ্যার পরে দেখি সেক্ষেত্রে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলা যদি দেখি, দেখতে পাচ্ছেন বীরভূম বর্ধমান এই সমস্ত জায়গা, কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে দক্ষিণের যদি একদম নিচের দিকে আসি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা, পাশাপাশি খড়গপুরের কিছু জায়গা, কন্টাই আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর যদি বাঁকুড়া দেখি বাঁকুড়ার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সব জায়গায় নয়, পুরুলিয়ায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবার সময়ের পরিবর্তন করে যদি আমরা সরাসরি 29 তারিখ সকালের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ কিন্তু সকাল 10টার পর থেকে প্রত্যেকটা জেলায়, দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। যদি আপনারা দেখেন, দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান প্রত্যেকটা জেলা, যদি আপনারা উলুবেরিয়া দেখেন কলকাতা খড়দাহ চন্দননগর হাবড়া চাকদাহ পাণ্ডুয়া শান্তিপুর প্রত্যেকটা জায়গায় কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। একইভাবে যদি কাটোয়া দেখেন, বোলপুর দেখেন, বেলডাঙ্গা দেখেন, বহরমপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত জায়গা, বীরভূমের রামপুরহাট প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যদি আপনারা দুর্গাপুর দেখেন দুর্গাপুরেও বৃষ্টি রয়েছে, সোনামুখী বৃষ্টি রয়েছে। একইভাবে যদি বাঁকুড়া দেখেন বাঁকুড়া পুরুলিয়ায় কিন্তু ভারী পরিমাণের বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন, ভালোই বৃষ্টি রয়েছে। একইভাবে যদি আমরা একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা অর্থাৎ মেদিনীপুরে যদি চলে আসি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, কোলাঘাটে বৃষ্টিপাত রয়েছে, তমলুকে বৃষ্টিপাত রয়েছে, বেলদায় বৃষ্টিপাত রয়েছে, খড়গপুরে ঝাড়গ্রামে চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে সকাল থেকেই। এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে যাই বা 3টের দিকে যাই সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। একইভাবে যদি উত্তরবঙ্গের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মালদা থেকে শুরু করে দিনাজপুর প্রত্যেকটা জেলা, একইভাবে যদি কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি দার্জিলিং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বুঝতে পাচ্ছেন মূলত যদি আমরা 29 তারিখ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। একইভাবে সুন্দরবন উপকূলবর্তী এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং যদি 29 তারিখে বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু আবারও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, 30 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।